আল্লাহর কি যেন হয়েছে। কি হয়েছে, শরীর খারাপ? বললো তো শরীর খারাপ, কিন্তু আমার মনে হচ্ছে অন্য কিছু। অন্য কিছু? অন্য কিছু মানে কি? সেটা জানি না, তবে নাইলার যে আচরণ দেখলাম ও এমন না। ওই যে পিঠে খামচির ব্যাপারটা আছে না, আমার মনে হয় ওটা নিয়ে আপসেট। আমারও তাই। বিষয়টা নিয়ে আমি অনেক ভেবেছি, কিন্তু ঘটনাটার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। আমিও অনেক ভেবেছি, নিশ্চয়ই নাইলাও অনেক ভেবেছে, কিন্তু কিছুতেই কোনো কারণ খুঁজে পাচ্ছি না। জগতে কত অদ্ভুত কিছু যে ঘটে। আচ্ছা, গত রাতে তো আপনারা একসাথেই নাচছিলেন। সারাক্ষণ কি আপনারা একসাথে ছিলেন? হ্যাঁ, অলমোস্ট সারাক্ষণ একসাথেই ছিলাম, কিন্তু মাঝখানে কিছু সময়ের জন্য নাইলা ওয়াশরুমে গিয়েছিল। ও ওয়াশরুম থেকে কতক্ষণ পরে বের হয়েছিল বলুন তো? 5 টু 10 মিনিটস হবে। একটু মনে করে বলার চেষ্টা করেন না। তার মানে নাইলা ওয়াশরুমে কতক্ষণ ছিল আপনি মনে করতে পারছেন না? তা না, কেউ যদি ওয়াশরুমে না লাগে সে আমি ভাবতে পারছি না। আরেকটা ব্যাপার দেখছি, আমি স্পষ্ট মনে করতে পারছি নাইলা যখন ওয়াশরুমে গেল তখন ও কিন্তু নর্মাল ছিল, কিন্তু ওয়াশরুম থেকে বের হওয়ার পর ওকে বেশ মাতাল লাগছিল, বলতে পারেন ইমব্যালেন্সড। ব্যাপারটা একটু কেমন যেন লাগছে না? যা ভেবেছি ঠিক তাই, ওয়াশরুমে সামথিং, মানে কোনো একটা গন্ডগোল লেগেছে। ছি ছি, আমার জন্য নাইলা। আপনার জন্য এরকম ভাবছেন কেন? আপনি এইভাবে সব দোষ কেন নিজের ঘাড়ের উপর চাপাচ্ছেন? প্লিজ, আমার রিকোয়েস্ট, আপনি এইভাবে সব দোষ নিজের ঘাড়ের উপর চাপাবেন না, প্লিজ। নায়লাকে এখন কেমন করে বলবো? আমার মনে হয় কি নায়লা ব্যাপারটা এতক্ষণ বুঝতে পেরেছে, এই জন্য হয়তো আপসেন না। তোমাকে আমি বিশ্বাস করছি, তুমি আমার। তুমি এসব কি পরে আছো, এরকম নোংরা কাপড় চোপড় মানুষ পরে? তুমি আরো আগে এলে না কেন? দেখেছো
লংটু আমার হাজবেন্ডের নাম লংটু এটা কি ধরনের নাম না না এই নাম কোনোভাবে থাকতে পারবো না আমার হাজবেন্ডের নাম লংটু কেন হবে একটু বাজার করে আনো না আমরা অমানুষ, এই অমানুষকে এত রিকোয়েস্ট করছে
এই চুলের পাতা তো সে প্রথম থেকেই শুনতেছি, অন্য কথা কো বিশ্বাস করেন ভাই, কেউ না কিছু না, এই ছেলে একবার জীবনে আমার অনেক বড় উপকার করছিল। ও এখন কি তুই সেই উপকারের প্রতিদান দিতে চাস? আমার তো দেওয়ার আর কিছু নাই। বুঝছি বুঝছি, গাবলিং কেস তো এইসব চুল আমার উপরে এসে বললো কেন? হ্যাঁ আর মাকে তুই আমার এমন ফাঁসান ফাঁসাইছস, না পারতাছি তোর সাইড কারাইতে, না পারতাছি সহ্য করতে। ভাই দেখো আবার ভাই মারা আমার একজন কইছি তো কইছি, ছেড়ে দিব। কিছু জানি না তোর।